উত্তর মালদাহ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মৌসুম বেনজির নূর গত বছর তিনি সাংসদে ছিলেন আমাদের সঙ্গে রয়েছেন মৌসম মৌসম আপনার থেকে জানতে চাইব যে প্রচারে মূলত কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন প্রচারে মেন যেটা আমরা গুরুত্ব দিচ্ছি যে আমাদের কর্মীদেরকে অ্যাক্টিভেট করা মোবিলাইজ করা এবং আমরা কি কি কাজ করতে পেরেছি এই পাঁচ বছরে সাংসদ হিসেবে আমার এলাকার কি কি সমস্যাগুলো ছিল মেন মেন এবং লং স্ট্যান্ডিং ডিমান্ড কি কি ছিল মানুষের সেটার মধ্যে থেকে আমি কতটা কি করতে পেরেছি সেগুলো প্রচারে রাখা এবং যতটা পারবো মানুষের কাছে পৌঁছে যাওয়া আপনার কাজের ক্ষেত্রে রাজ্য সরকার কতটা সাহায্য করছে আপনার এলাকার উন্নয়নে বা কাজের ক্ষেত্রে রাজ্য সরকার সাংসদের তো মিলিত প্রচেষ্টায় কাজটা হয় কতটা সাহায্য খুব একটা আমরা সাহায্য পাচ্ছি না বিভিন্ন কাজ আমরা দিল্লি থেকে আনার চেষ্টা করছি কিন্তু সব কাজে একটা ঢিলামু এবং কাজটা যেন না হয় এ ধরনের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি কেন করছে না রাজ্য সরকার দেখুন পলিটিক্যাল ব্যাপারও হতে পারে এইমস কেন হলো না এটা তো একটা পলিটিক্যাল ব্যাপারও আছে এবছর প্রার্থী হয়েছে সৌমিত্র রায় গায়ক কিভাবে দেখছেন ভোট কি কিছুটা কাটবে সেই জায়গা থেকে দেখুন কে প্রার্থী হয়েছে সেটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিতে চাই না আমি সাংসদ কতটা কি করতে পেরেছি এই পাঁচ বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে কিভাবে কাজ আদায় করে নিয়ে আসতে হয় সেটা শিখেছি এবং মানুষ যদি আমাকে আবার সুযোগ দেয় সেটাকে আরো বেশি করে কাজে লাগাবার চেষ্টা করুন বিরোধী সৌমিত্র রায় সম্বন্ধে কি বলবেন কিছু বলার নেই ওনার মানে উনি একজন প্রার্থী উনি নিশ্চয়ই নিজের কাজ করছেন আমি নিজের কাজ গান শোনেন সৌমিত্র আমি খুব একটা গান শোনার সময় পাই না বিভিন্ন জায়গায় পোস্টারে দেখছিলাম আপনার সঙ্গে সেই গনি খান চৌধুরী তারও ছবি বহু জায়গায় রয়েছে সেই মিথ কি এখনো কাজ করে অবশ্যই প্রত্যেকটা মানুষ বরকত সাহেবকে খুব ভালোবাসেন মালদা জেলা এবং কংগ্রেস মানেই বরকত সাহেব তো আমরা প্রত্যেকটা কাজ করতে গিয়ে যেমন উপরওয়ালাকে স্মরণ করি এবং বরকত সাহেবকেও স্মরণ করি আবু নাসের খান চৌধুরী তাকে নিয়ে রাজ্যসভার সময় খুব দোলাচল তৈরি হয়েছিল কোনোভাবে কি সেটা প্রভাব ফেলে ভোটের উপর ওনার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না উনি কি আসবেন আপনার সঙ্গে প্রচারে ডালুবাবু বা লেবু বাবু আবু নাসের খান চৌধুরী বা আবু হাসেম খান চৌধুরী আমি তো আশাবাদী আমি খুবই আশাবাদী যে ওনারা আসবেন ওনাদের আশীর্বাদ পাবো আমি অবশ্যই আমরা কথা বললাম মৌসুম ম্যানেজের নূরের সঙ্গে তিনি জানিয়ে দিলেন মূলত তারা যে উন্নয়ন করেছেন ইউপিএ সরকার যে উন্নয়ন করেছেন এবং তিনি তার সাংসদ তহবিল থেকে যে উন্নয়নের কাজগুলো করেছেন সেগুলো নিয়ে মানুষের কাছে যাবেন এবং মানুষের কাছে তিনি চাইবেন যাতে মানুষ তাকে জয়যুক্ত করে ক্যামেরায় ভগবান সারসঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ মালদা